তো সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা উট, মেয়ে এবং মাইটের ব্যবহার শিখবো। যদি সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উট, আর যদি কম থাকে তাহলে মেয়ে, আর যদি তার চেয়েও কম থাকে তাহলে মাইট ব্যবহার করবো। তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। তাহলে আবার বলি, সম্ভাবনা যদি বেশি হয় সেখানে ব্যবহার করবো উট, কম হলে ব্যবহার করবো মেয়ে অথবা মাইট। তাহলে এখন আমরা দুই একটা উদাহরণ দিই, তাহলে কথা বলবো। আমি আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, ঢাকা যেতে পারি, যেতে পারি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে সম্ভাবনা যদি আমার বেশি থেকে যাওয়ার সম্ভাবনা, তাহলে আমরা লিখব আই উড, তাহলে আই উড, আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, নেক্সট মান্থ। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, এখানে সম্ভাবনাটা বেশি আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে তাহলে উট। তাহলে আগামী মাসে আমি ঢাকা গেলেও গেলেও যেতে পারি, গেলেও যেতে পারি। তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখবো, আই মে মাইট। তাহলে বাকি সব ঠিক থাকলো। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আগামী মাসে আমি ঢাকা যেতে পারি, এখানে সম্ভাবনাটা বেশি, ওই জন্য এই জায়গাটাতে আমরা লিখলাম হচ্ছে উট। আর আগামী মাসে আমি ঢাকা গেলেও যেতে পারি, তাহলে এখানে মে বা মাইট। যদি যাওয়ার সম্ভাবনা একটু থাকে তাহলে হচ্ছে মে, যদি সম্ভাবনা একবারে ক্ষীণ থাকে সেক্ষেত্রে আমরা বলবো মাইট। তাহলে আই মে অথবা মাইট গো টু ঢাকা নেক্সট এনি এক্সট্রি নেক্সট মান্থ। তাহলে কোনো কিছুতে যদি আমাদের সম্ভাবনাটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উট, সম্ভাবনাটা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো মে বা মাইট। তাহলে এখন অনুরূপ ভাবে আগামী বছর আমি লন্ডন যেতে পারি, 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 লন্ডন যেতে পারি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আগামী বছর আমি লন্ডন যেতে পারি, তাহলে আই উড, আই উড, আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার ওয়াই ইয়ার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আগামী বছর আমি লন্ডন যেতে পারি, এখানে সম্ভাবনা বেশি উড বললাম, যদি আগামী বছর আমি লন্ডন গেলেও যেতে পারি, গেলেও গেলেও যেতে পারি। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এখানে কি লিখবা আই, তাহলে আই মে অর মাইট, মাইট তারপর থাকলো গো টু লন্ডন নেক্সট ইয়ার। তাহলে গেলেও যেতে পারি, এখানে সম্ভাবনা খুবই কম, যাইতেও পারি না যেতেও পারি, সেক্ষেত্রে হবে মে, যদি আরো কম সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হবে মাইট। তাহলে এরপর আমি একটি কাজ করতে পারি, আমি একটি কাজ করতে পারি, তাহলে এখন আমরা লিখবো আমি একটি কাজ করতে পারি, একটি কাজ করতে পারি, করতে পারি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমি একটা কাজ করতে পারি, তাহলে আই আই ডু, আই উড ডু দিস ওয়ার্ক, ডু দিস ওয়ার্ক। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমি একটি কাজ করতে পারি, করতে পারি ডু, আমি একটা কাজ করলেও করতে পারি, আমি একটি কাজ করলেও করতে পারি, করলেও করতে পারি। তাহলে এক্ষেত্রে হবে আই, এখানে হবে মে অথবা মাইট, মে অবলিক হচ্ছে মাইট, মে মাইট ডু দিস ওয়ার্ক। তাহলে করলেও করতে পারি, সম্ভাবনাটা একেবারেই কম, এক্ষেত্রে মে বা মাইট। এরপর আমি রাত্রে চা খেতে পারি, আমি রাত্রে, আমি রাত্রে চা খেতে পারি, চা খেতে পারি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমি খেতে পারি, এখানে সম্ভাবনাটা বেশি আছে আই, তাহলে আমরা আই উড দিব, আই উড, আই উড ড্রিঙ্ক, ড্রিঙ্ক টি, টি এট নাইট, এট নাইট, এট নাইট। তাহলে আমি চা খেতে পারি, তাহলে আমি রাতে চা খেলেও খেতে পারি, খেলেও খেতে পারি। এক্ষেত্রে হবে আই, এখানে মে বা মাইট, মে অবলিক মাইট, বাকি সব ঠিক থাকবে, ড্রিঙ্ক দ্য টি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আমি প্রথম থেকে আপনাদেরকে আর একবার বুঝিয়ে দিই, কোনো কিছুতে যদি সম্ভাবনাটা আমার বেশি থাকে সেক্ষেত্রে আমি উড ব্যবহার করবো, সম্ভাবনাটা যদি কম থাকে তাহলে মে ব্যবহার করবো, সম্ভাবনা যদি আরো ক্ষীণ থাকে সেক্ষেত্রে আমি মাইট ব্যবহার করবো। যেমন আজ বৃষ্টি হতে পারে আই, তাহলে এখানে ইট মে রেইন টুডে, আর হলে হতে পারে ইট মাইট রেইন টুডে। তার মানে যদি আজকে বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুডে, আর ইট মাইট রেইন টুডে, মানে বৃষ্টি হলেও হতে পারে। তাহলে এই টাইপের কথা
আমি আগামী মাসে ঢাকা যেতে পারি আই উইড গো টু ঢাকা নেক্সট মান্থ তাহলে এটা সম্ভাবনা বেশি আমি গেলেও যেতে পারি আই মে মাইট গো টু ঢাকা নেক্সট মান্থ তাহলে আমি আগামী মাসে লন্ডন যেতে পারি সম্ভাবনা বেশি আই উইড গো টু লন্ডন নেক্সট ইয়ার আগামী মাসে আমি গেলেও যেতে পারি তাহলে আই মে মাইট গো টু লন্ডন নেক্সট ইয়ার তাহলে আমি কাজটি করতে পারি সম্ভাবনা আছে আই উইড গো টু দুদাওয়ার তাহলে এখানে আমি কাজটি করতে পারি আমি কাজটি করলেও করতে পারি আই মে মাইট দুদাওয়ার আমি চা খেতে পারি আই উড ড্রিঙ্ক টি নাইট নেক্সট অ্যাট নাইট খেলেও খেতে পারি আই উড মে নাইট তাহলে প্রশ্ন এরপর আছে যে আমি ফুটবল খেলতে পারি আজ আমি ফুটবল খেলতে পারি টুডে আই উড প্লে ফুটবল যদি খেলেও খেলতে পারি আর টুডে আই মে মাই প্লে ফুটবল তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392666